فذكر بالقران ও নবী আপনি অজ করুন কোরআন দিয়ে এটা ঘন ঘনই আমাদের সমাজে বলা হয় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আলেমরা হলেন নবীদিগের ওয়ারিস নবী ওয়াজ করেছেন কোরআন দিয়ে সে নবীর ওয়ারিস যারা হবেন তাদেরকে ওয়াজ করা লাগবে কোরআন দিয়ে এবারে কোরআনের ব্যাখ্যায় হাদিস আসবে কোরআনের ব্যাখ্যায় ইজমা আসবে কোরআনের ব্যাখ্যায় কিয়াস আসবে কোরআনের ব্যাখ্যায় কোরআনের আয়াতকে বোঝাতে আনুষঙ্গিক ছোট ছোটখাটো একটা ঘটনাও আসতে পারে ছোট ভাইয়ের মতো করে একটু ক্ষমা করেন প্লিজ ওদিকে মন দেন না ওরা জুতো সরাচ্ছে চট বেচা বেচা কমিটির ছেলেরা ওরা ওদের দায়িত্ব পালন করুক আমরা আমাদের ডিউটিটা সুন্দর ভাবে চেষ্টা করি পালন করার আমরা এইটা আজকের এই মজলিসে কোরআন শুনব আল্লাহ কবুল করুন বলুন আমি আরো একবার বলেন কি হবে কোরআন শুনলে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ঈমানদারদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয় زَادَتْهُمْ إِيمَانًا তাদের ঈমানের আলোটা আরো বেড়ে যায় ঈমানের শক্তিটা আরো বেড়ে যায় ঈমানের পাওয়ারটা আরো বেড়ে যায় এই জন্য কোরআন শুনে ভালো লাগে তাদের ঈমান আছে যাদের সুবহানাল্লাহ বলুন এক ঈমানের আলো বাড়বে আমি কোন এক মজলিসে বলেছিলাম এবারে যে মূল ঈমানটা কখনো ঘাটা বাড়া হয় না বাড়েও না কমও না ঈমানের পাওয়ার কম বেশি হয় ইমানের নূর কম বেশি হয় ইমানের জ্যোতি হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু মূল ইমান কখনো ঘাটা বাড়া হয় না কমা বাড়া হয় না এটা আমার আকীদা না বলো এটা ইমাম আজমেরও আকীদা ইমাম আবু হানিফার আকীদা আমরা যার মাযহাবের অনুসারী ছাড়ো দুই وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله پاک رب العالمين জানিয়েছেন وإذا قرئ القرآن যে মজলিসে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের ব্যাখ্যা হয় কোরআনের বিশ্লেষণ হয় কোরআনের এক্সপ্লানেশন হয় কোরআন নিয়ে জনগণকে কোরআনের নির্দেশনা কোরআনের নির্দেশগুলো বুঝিয়ে দেওয়া হয় কোরআনের নিষেধগুলো জনগণের কাছে উপস্থাপন করা হয় ও মুসলমান ব্যাপারীরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসতামিউ লাহু তোমরা ওই মজলিসে বসো আমার কোরআনের আলোচনা শোনো আমার কোরআনের বায়ান শোনো আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনো আমার কোরআনের তেলাওয়াত শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি শুধু শুনলে চলবে না মনোযোগ দিয়ে শোনো ডিপ অ্যাটেনশন নিয়ে শোনো মহান আল্লাহ আবার জানিয়েছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু একটি নিরাপত্তার পরিবেশ তৈরি করো চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না শুধু যে মজলিসে আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে আমার কোরআনের ব্যাখ্যা কোরআনের এক্সপ্লেন ট্রান্সলেশন হবে কোরআনের ট্রান্সলেশন হবে আমার কোরআনের আলাপ আলোচনা চলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সেখানে যদি তুমি একটি নিরবতার পরিবেশ রচনা করতে পারো তো
ভরসা করা যায় লাআল্লাকুম তুরহামুন তোমরা মজলিসে কোরআনের মজলিসে যত মানুষ অবস্থান করবা আল্লাহর রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে এত কথা বলার পরে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে এত কথা বলার পরে আপনাদের কাছে আমার সওয়াল তাহলে রহমত পাওয়ার জন্য দরকার বলুন কি দরকার কোরআন নেই তো রহমত রহমত হুজুরের রোজ যত ভালো হয় হোক কোরআন নেই তো রহমত বলেন এই শর্ত কে দিচ্ছেন আপনি খুললে দেখাতে পারবো আমি সূরা আরাফের নপারা সূরা আরাফ তো আটে শুরু নয় শেষ আট নপারা সূরা আরাফের 204 নম্বর আয়াত এইটাই যেটা এক্ষুনি পড়লাম আমি তোমরা কোরআন শোনো রহমত দেওয়ার দায়িত্ব কার রহমতের খাজানা কার কাছে মানুষের কাছে আছে তো তার কালাম শুনলে তিনি তার কালাম শোনা বান্দাদের প্রতি রহমত নাজিল করবেন এর মানে এই না যে রজব আলী সাহেবের দাউদ করে কোরআন শুনতে হবে এটা কোনো গল্প না কোরআনের নসিহত যারাই করবে আপনি রহমত পাওয়ার আশায় সেখানে যাবেন মনে করবেন ওটা গুড় আছে গুড় থাকলে যেমন পিঁপড়ে ছোটে কোরআন শোনার জন্য আপনাকে ছোটা লাগবে কিছু মনে করেন না এখানে যত শ্রোতা আছেন এমন শ্রোতা আছেন যে তামাম লাইফে 50টা মজলিসে বসেছেন একটা করে আয়াতের জ্ঞান যদি জোগাড় করতেন অনলি একটা মজলিসে একটা কোরআনের জ্ঞান জোগাড় হতো 50টা আয়াতে কিন্তু কিছু মনে করবেন না যদি এক এক করে ইন্টারভিউ নেই 50টা আয়াতের জ্ঞান জোগাড় করতে পেরেছে এরাম শ্রোতা দেশে খুব বেশি তাহলে অজের মজলিসে শুনলুম ডাকি আমার বুঝিয়ে দেন আওয়াজ কি শুনলুম আওয়াজ আর সুর আজকে আমরা বেছে নিয়েছি মনে মনে আছে আপনাদের না ভুলে গেছেন সূরা আনফাল নপারায় শুরু কপারা 10 পারায় যে শেষ তো নপারা সূরা আনফালের 27 নম্বর আয়াত ওই একটা আয়াত একটু বুঝবো ব্যাস তাতে যদি আমাদের ঈমান থাকে ঈমানের আলো বেড়ে যাবে কারো যদি না থাকে তার গল্প তার কাছে দুই এই মজলিসে আল্লাহর রহমত নাজিল হবে বলুন আমিন আরো একবার চলো সূরা আনফালে 27 নম্বর আয়াতে আল্লাহ শুরুতে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমান ওয়ালা মানুষের দল তোমরা যারা ঈমান এনেছো পরকালকে যারা বিশ্বাস করেছো জান্নাতকে যারা বিশ্বাস করেছো জাহান্নামকে যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমার আদালতের সামনে দাঁড়াতে হবে আমি যার জন্য জান্নাতের ফয়সালা দেব সে জান্নাতে যাবে যার জন্য জাহান্নামের ফয়সালা দেব সে জাহান্নামে যাবে এই বিশ্বাসগুলো যারা করেছো এক কথায় তোমরা যারা ঈমানদার আমি আল্লাহ তোমাদের জন্য আবার একটা মেসেজ দিচ্ছি বিধিবিধান তো সব আল্লাহ ঈমানদারদেরকেই দিয়েছেন কাদের দিয়েছেন কথা বলুন নামাজ পড়ার বিধান হিন্দুর জন্য
বাহ ভালোই বলেছেন ইমানদার জন্য এন ইমানদার নামাজ পড়তেছে না তাহলে আমি নামাজের আয়াত নিয়ে কোথায় যাব ঘোষপাড়ায় কথা বলেন খুলুন কোরআন শরীফ يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا الله يا أيها الذين آمنوا اتقوا الله الله پاک رب العالمين জানিয়েছেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো ওযারু মা বাকিয়া মিনার রিবা সুদ খাওয়া বন্ধ করো তাহলে সুদ খাওয়া চলবে না এ বিধান আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা হে ঈমানওয়ালারা সুদের মাল তোমরা খেও না সুদ খাওয়া চলবে না এ বিধানটা আল্লাহ দিয়েছেন কাদের জোর করে বলেন খুব ভালোবাসেন আল্লাহ ঈমানদারদেরকে খুব খুব মহব্বত করেন আল্লাহ ঈমানদারদেরকে তাই বিধানগুলো আল্লাহ দিচ্ছেন আর দেওয়ার পরে আল্লাহ বলছেন তোরা এই বিধানগুলো পালন করবি দুনিয়ায় জানিস আমি আল্লাহ পরকালে এমন জান্নাত দেব তুই জীবনে কল্পনাও করতে পারিস নি আর একটু মন খুলে বলবেন না তুই আমার জমিনে থাকবি আমার জমিনে বসবাস করবি আমার জমিনে চাষাবাদ করবি আমার জমিনের উপরে দোকানপাট করে বিজনেস করবি আমার জমিনের উপরে ভাটা তৈরি করবি আমার জমিনের উপরে মাছের চাষ করবি আমার জমিনের উপরে চাষাবাদ করবি আমার জমিনের উপরে তুই উপার্জন করবি আমার আসমানের তলায় থাকবি আমার আসমানের সূর্য গ্রহণ করবি আমার চন্দ্রের আলো গ্রহণ করবি আমার তোলা অক্সিজেন ব্যবহার করবি আমার তোলা রুজি রুটি ভক্ষণ করবি আবার আমার জন্যই তুই সাজদা দিবি আমার বিধানকে পৃথিবীতে মেনে চলবি বিনিময়ে আমি পরকালে তোরে আমার দয়ার জান্নাতে জায়গা করে দেব জমিন কার জোর করে বলে ভাঙড়ের জমির মাটির তো দাম খুব বেশি কথা বলে আমি যা দাম দর জিজ্ঞেস করে দেখলুম 70 80 হাজার টাকা নাকি মাটির জমির কাঁটা এরকম ব্যাপার আরো আরো আমার এলাকায় ওই মাটির জমি 5.5 6 লাখ টাকা বিঘে দাম কম আছে না আপনাদের যদি টাকা থাকে আমাদের এখানে একটা জমি জায়গা কিনে রাখেন কারণ এক সময় এমন আসবে আমার দিকে জমি জায়গার দামও যাক আল্লাহ আপনাদের মালে সম্পদে হালাল মালে আল্লাহ বরকত নাজিল করুন বলুন আমিন আরো একবার বলেন মালে বরকত হলে কি করবেন যাকাত দিবেন মাল বাড়লে দিনের জন্য খরচ করবেন নইলে বলো বিপদ বেড়ে যাবে বিপদ কি বাড়বে সেটা শেষের দিকে সুযোগ হলে ইনশাআল্লাহ আরেকবার ট্রাই করে দেখব বলা যায় কি তবে আবার বলছি ভাই অন্য মনস্কতা ছাড়তে হবে একদম একদম পুরো টেন্ডেন্সিটা এদিকে দিতে হবে আপনাদের সব কথাগুলো শুনতে হবে নইলে অজ বোঝা যায় না সূরা ফাতিহার ওই প্রথম আয়াতের ব্যাখ্যা দিতে যে ইমাম ফখরউদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন যে আলহামদুলিল্লাহ বাক্যটার ভিতরে অক্ষর আছে 8টি কয়টি আল্লাহ জান্নাত তৈরি করেছেন 8টি কয়টি কেউ যখন আলহামদুলিল্লাহ পড়ে তাফসীরে কাবীরে ইমাম ফখরউদ্দিন রাজি লিখেছেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই ওপেন করে দেন এরপরও মজলিসে শ্রোতারা
আলহামদুলিল্লাহ পড়তে কৃপণতা করে, সুবহানাল্লাহ পড়তে কৃপণতা করে, তো এই ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন। জান্নাতের দরজা আছে আটটা, আলহামদুলিল্লাহ বাক্যটিতে অক্ষরও আছে আটটা, এই আটে আটে যখন মিলে যায় আল্লাহ সবগুলো দরজা খুলে দেয় বান্দার জন্য। এটা আপনাদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। আমি আমার বক্তব্যের জন্য আজ বেছে নিয়েছি কোরআন শরীফের ন পারা, মানে নবম পারা, পারা নম্বর 9, সূরা আনফালের 27 নম্বর আয়াত। কত? আমরা একটা আয়াতের উপরে আজকে আবার অসম্ভব, ওর যদি কোরআন দিয়ে না হয় তাহলে আল্লাহর দরবারে সেই অজের মূল্যায়ন হবে না। আপনি বলতে পারেন হুজুর নবীর জীবনী শুনবো, সৌভাগ্যজনক ঘটনা হলো রসুলের তাম জিন্দিগিটাই আল্লাহর কোরআন দিয়ে বাধা, কোরআন দিয়ে গড়া, নবীর জীবনটাই কোরআন দিয়ে গঠিত। রসুলুল্লাহ নিজেই ছিলেন জীবন্ত একটি কোরআন। আমরা নবীর প্লেন জীবনী এজন্য বলি, নবীর জীবনের সাথে কোরআনের আয়াতগুলো মেলানোর যোগ্যতা আমাদের নেই। আবার বলছি, আমরা রসুলের প্লেন জীবনী বলি এই জন্য যে কোরআনের আয়াত দিয়ে নবীর জীবনকে মেলানোর মতো যোগ্যতার অভাবটা আমাদের। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রসুলের চরিত্রের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলুন, সাহাবীরাই জিজ্ঞেস করেছিলেন আম্মা আয়েশাকে, আম্মা জান আয়েশা তার জবাব দিতে যে বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, সমগ্র কোরআন শরীফটাই হলো রসূলুল্লাহর চরিত্র। আরেকটু মন খুলে বলে, কোরআনে যা আছে নবীর চরিত্রে তাই আছে, নবীর চরিত্রে যা আছে কোরআনে তাই আছে, নবীর জীবনে যা আছে কোরআনে তাই আছে, কোরআনে যা আছে নবীর জীবনে তাই আছে। সুবহানাল্লাহ, আরেকবার বলবেন না? আর কোরআনে যা আছে আমাদের জীবনে তা আছে। কিছু বলেন না কেন, আপনাদের চোখ এদিক ওদিক গেলে তো হবে না, মস্তিষ্ক দরকার স্থির শান্ত। আস্তে আস্তে আমি কোরআন হাদিস দিয়ে যা বলবো সব যেন আপনাদের ব্রেনে যায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কি হচ্ছে? ও তো বাড়িতে দিয়ে আসে ভালো হবে। এ দেখে, ও যাক আপনারা বসেন।
আর আমার দিকে মন দেন আবার, নইলে আমি বোঝাতে পারবো না। কোরআনে যা আছে নবীর জীবনে যদি তাই থাকে, তাহলে এবার বলেন নবীর জীবনী বলতে গেলে কোরআন আসবে না আসবে না? আপনি বলতে পারেন হুজুর পিশাব কেবলার জীবনী? আমি বলছি আপনাকে, পৃথিবীর কোন ব্যক্তি কোরআন বিরোধিতা করে কখনো পীর হতে পারে? যারা আল্লাহর বেলায়াতের দরজা পেয়েছে তারা কোরআন এবং সুন্নার পূর্ণ অনুসারী। না জীবনে তারা কোরআনের বিরোধিতা করেছেন আর না জীবনে তারা সুন্নাতের বিরোধিতা করেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়া আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি ছিলেন কোরআন এবং সুন্নার পরিপূর্ণ অনুসারী। আর একটু মন খুলে বলতে পারেন না, কোরআন সুন্নাতের একটা জায়গাতেও ন্যূনতম বিরোধিতাটুকু কখনো করেননি, অক্ষরে অক্ষরে পালন করেছেন খুশি হয়ে। আল্লাহ তার বেলায়াতের দরজা নসিব করে দিয়েছে। এবার বুঝুন কথাটা, আগের কথার সাথে মেলে কি দেখেন? আর যদি বলেন না কেসটা কাহিনী শুনবো, তো সে আমার পক্ষে সম্ভব না। ঘটনা যদি শুনতেও হয়, সেই ঘটনা হয় কোরআন হাদিসের বাঁধনে হবে, নইলে ঘটনার সঙ্গে কোরআন হাদিস কোথাও না কোথাও দিয়ে মিলে যাবে। পীরের জীবন কাহিনী ও তো কোরআন দিয়ে গলা, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির বিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ও আমার রাসূল ফাযাক্কির বিল কোরআন, আপনি ওয়াজ করুন মানুষের কাছে। কি দিয়ে অত করবেন? আল্লাহ পাক তার জবাব দিয়েছেন বিল কোরআন, আপনি মানুষকে অত করবেন আমার কোরআন দিয়ে। সাইডে যারা আছেন তাদের অনুরোধ করছি, আপনাদের এই চেল্লা চেল্লির আওয়াজ আমাদের কানে আসছে, এটা বন্ধ হওয়া খুব দরকার। কথা শুরুর কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বাংলার জনগণের এমন একটা কন্ডিশনে বাংলার জনগণ পৌঁছে গেছে, বাঙালি জন মুসলিম জনগণ মনে করে যে অজনসিহাত মানে ঘটনা, জীবনী, কাহিনী, ইতিহাস, একটু সুর, একটু আওয়াজ, ওইটার নাম অজ না। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিলেন আপনি অজ করুন। কি দিয়ে ওয়াজ করবেন বলুন? কি দিয়ে? বিল কোরআন। 26 পারা সূরা কাফের একদম শেষের দিকের আয়াত, মানে সম্ভবত 45 45 নম্বর আয়াত।